এই চল আমরা সবাই মিলে জোলাভাতি খেলি। জোলাভাতি? এই জুস কি? জোলাভাতি কি রে? ও মা, তুই জোলাভাতি বুঝিস না? জোলাভাতি হচ্ছে আমরা সবাই সবার বাসা থেকে এক একটা আইটেম নিয়ে আসব। ধর আমি চাল আনবো, কেজলু মাছ আনবে, তুই মাংস আনবি, ছাগল কিছু একটা নিয়ে আসবে। তারপর গাছতলায় আমরা চুলা পেতে সেগুলো নিজেরা রান্না করে গাছতলাতেই বসে খাবো। আরে এটা তো বনভাত, আমরা এটাকে বনভাত বলি। আমি ছোটবেলা থেকে শুনেছি এটাকে চড়ুই ভাতি বলে। আর তুই কি বললি? জোলা ভাতি। কেজলু শুনেছিস? জোলা ভাতি। আরে থাম থাম, হাসিস না, একই জিনিস, এক এক জায়গায় এক এক নামে ডাকে, এটা হাসির কিছু নাই। বন্ধুরা তোমরা এটাকে কি নামে ডাকো আমাকে কমেন্ট করে জানাও। দেখি জোলাভাতি, বনভাত নাকি চড়ুই ভাতি, কোন নামটা বেশি পরিচিত আজ সেটা দেখব। আর এর বাইরে যদি কেউ অন্য কোনো নামে জানো তাহলেও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। নতুন নতুন শব্দ শিখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা চড়ুই ভাতি যে খাবি তা সেটা কোথায় করবি? চল আমরা কেজলুদের বাড়ির উঠানে করি, ওদের নতুন বাড়িটাও ভালো করে দেখা হবে। আবার ওদের ডিম গাছ থেকে ডিমও নেওয়া যাবে, ভালোই লাগবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ চল আমাদের বাড়ির উঠানেই করি। তাহলে চল সবাই যে যার বাড়ি যাই, আর যে যেটা পারি নিয়ে কেজলুদের বাড়ি চলে আসি। আমি যাওয়ার সময় ছাগুকে বলে যাব। আচ্ছা শোন, সবাই সবার আইটেম নিয়ে আমাদের রান্নাঘরে রাখিস, রান্নাঘরে রান্না হবে, আর আমরা আমরা বাইরে বসে খেলা করতে পারবো। রান্না বান্না শেষ হয়ে গেলে তখন না হয় আমরা গাছতলায় বসেই খাবো। ঠিক আছে তাহলে চল সবাই এখনই যাই। ঘর থেকে কেজলু বল হাতে বাঘার ছাগু বের হলো। ঘরের সামনে দাঁড়িয়ে বাঘা বলছে, কেজলু রে দোস্ত, তোদের বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আহ কপাল রে দোস্ত, সবই কপাল, নইলে কদিন আগেও তোরা ভাঙা ঘরেই ছিলি, আর কয়েকদিনের মধ্যে কপাল এমন খুলে গেল যে একদম আলিশান বাড়ি বানিয়ে ফেললি। হাহ তুই আক্ষেপ করিস না দোস্ত, কারণ কপাল খুলতে হলে মন পরিষ্কার থাকতে হয়। তুইও তোর মন পরিষ্কার করে ফেল, দেখবি তোর কপালও খুলে যাবে। এই বাদ দে এইসব, চল আমরা খেলি। ওরা তিনজন বল খেলছে, একজন অন্যকে বল দিচ্ছে। হঠাৎ ছাগুর লাঠিতে বল গিয়ে ডিম গাছে পড়ল। এই ছাগু সাবধানে, বেটা ডিম তো ভেঙে যাবে, যা বল নিয়ে আয়। ছাগু বল আনতে গেল, বল ডিম গাছের উপর আটকে আছে। এই কেজলু, বল তো গাছে আটকে আছে, নামাবো কিভাবে? তোরাও একটু আয়, আমি একা পারবো না, আয়। এই কেজলু, তুই গিয়ে একটি লাঠি নিয়ে আয়।
পাতলু লাঠি এনে ডিম গাছের ওপর থেকে লাঠি দিয়ে বলটি পাড়ার জন্য কয়েকবার আঘাত করল লাঠি দিয়ে। হঠাৎ কেজলু উড়ে গিয়ে কিছু দূরে পড়ল। ও মা গো, উফ, কি রে, আমি এখানে এসে পড়লাম কিভাবে? দোস্ত, ও কিছু না, তুই বল নামা তো। বাঘার কথা শুনে কেজলু আবার বল নামানোর জন্য ডিম গাছের দিকে এগিয়ে যেতে লাগলো। কাছাকাছি যেতেই অদৃশ্য এক কণ্ঠস্বর বলে উঠল, হেই, তুই আবার এদিকে আসছিস? মাত্রটা তোকে লাঠি দিয়ে ফেলে দিলাম, তুই আবারও আসার সাহস পাচ্ছিস কিভাবে? এই বাঘা, কে কথা বললে রে? নাকি আমাদের ডিম গাছ? দোস্ত, আমার মনে হচ্ছে ভূত, চল পালাই এখান থেকে, চল। আরে দূর বেটা, ভূত হবে কেন? এটা ওদের ডিম গাছ। এই ডিম গাছ তো এমনিতেই একটা আশ্চর্য জিনিস। এই গেটলু, দোস্ত, তুই ভয় পাস না। এই বাঘের বাচ্চা, তোর সাহস বেশি, একদম কল্লা ছিঁড়ে ফেলবো, কলিজা টেনে বের করে খেয়ে ফেলবো। আমি ওদের ডিম গাছ নই, আমি এই ডিম গাছের ভূত, আমি এই ডিম গাছেই থাকি। তোরা আমাকে ডিস্টার্ব করছিস কেন? তুমি আমাদের কাছে থাকবে, আবার আমাদের সাথেই রাগ দেখাবে, তা তো হতে পারে না। এই তুমি যেই হও, সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। এই রে, আমি সামনে চলে এসেছি, এবার কি করবি? তোরা আমার ঘুম ভাঙালি কেন? এই ছাগলের বাচ্চা ছাগল, তুই বল মেরে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, ইচ্ছে তো করছে তোকে একদম চিবিয়ে খাই। ওরে বাবা রে, আমি পালাই। এই বেটা দাঁড়া। আচ্ছা পুটমশাই, এখন দিনের বেলা, এখন আমাদের খেলার সময়, তুমি এখন ঘুমাচ্ছ কেন? ঘুমাবে তো রাতে। এই আমি ভূত, সারা রাত এদিক সেদিক ঘুরে বেড়াই, আর দিনের বেলা ঘুমাই। তাহলে তুমি জঙ্গলের ভিতর অন্য কোনো গাছে গিয়ে ঘুমাও, আমাদের কাছে ঘুমাবে, আবার আমাদের সাথেই রাত দেখাবে, সেটা তো হতে পারে না। এই ডিম গাছ কি তোর বাপ লাগিয়েছে রে, যে আমাদের ডিম গাছ, আমাদের ডিম গাছ করছিস? এটা একটা অলৌকিক গাছ, আমি জানি সেটা। এছাড়া ডিম আমার খুবই পছন্দ, তাই এই গাছেই ঘুমাই, আবার ইচ্ছে হলে ডিমও খাই। তার মানে তুই আমাদের ডিম গাছ থেকে আমাদের না বলেই আমাদের ডিম চুরি করে খেয়েছিস? এটা অলৌকিক গাছ হলেও এক সাধু বাবা আমাকে উপহার দিয়েছিল, তার মানে এই গাছের মালিক আমি। তুই যদি এক্ষুনি এই গাছ থেকে চলে না যাস, তাহলে আমি সেই সাধু বাবাকে আমি ডাকবো, আর তোর নামে নালিশ দেব। ওরে বাবা, এই পুচকে, তোর সাহস তো কম না, তুই আমাকে দেখে ভয় পেলি না একটু? আমি শুধু আল্লাহকে ভয় পাই, যে আল্লাহকে ভয় পায় তার আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন তুই যাবি নাকি আমি সাধু বাবাকে আমি ডাকবো? থাক থাক, তোরা পোলা পান, তোদের সাথে ঝগড়া করা আমার সাজে না। আর সাধু বাবা আসলে না বলে ডিম খাওয়ার কারণে আমাকে বন্দি করতে পারবে, তাহলে তোরাই থাক এখানে, আমি অন্য কোথাও চলে যাই। আহারে আমার ডিম গাছ, ডিম গাছ ছেড়ে যেতে একটু কষ্টই হচ্ছে,
আজকালকার পোলা পাইন একটু বেশি পাক না। এ কথা বলে ভূত সেখান থেকে চলে গেল। কেজলু, বাঘা আর ছাগু বল নিয়ে আবার খেলতে শুরু করলো।